Welcome friends, I am Wasek, you are watching AS Educational Solve. আমি আমার প্রথম ক্লাস অর্থাৎ আগের দিনের ক্লাসে বলেছিলাম যে আমরা পরবর্তী পর্যায়ে প্রত্যেকটা ক্লাসে ক্লাস 12 এর যতগুলো অর্থাৎ দ্বাদশ শ্রেণীর যতগুলো স্টোরি অর্থাৎ গল্প বা প্রোজ আছে এবং পোয়েট্রি বা কবিতা আছে এবং ড্রামা যাই আছে অর্থাৎ টোটাল যে সিলেবাস সেটা আমরা পর্যায়ক্রমিকভাবে আলোচনা করব তারই প্রথম দফার সূচনা হলো আজ আজকে আমরা ক্লাস 12 এ তোমাদের যে প্রথম গল্প অর্থাৎ যে প্রোজ প্রথমটা দাই সাবিট রাস্কিন বন্ডের লেখা সেটা নিয়ে আলোচনা করব রাস্কিন বন্ড হচ্ছেন একজন বিখ্যাত ভারতীয় লেখক যিনি ইংরেজি সাহিত্যে রচনা করেছেন অর্থাৎ ইংরেজি ল্যাঙ্গুয়েজে ইংরেজিতে তিনি সাহিত্য রচনা করেছেন এবং তার লেখা সবচেয়ে বেশি অংশে ভারতবর্ষে পাঠিত হয় অর্থাৎ তিনি হলেন মোস্ট ওয়াইডলি রিচড ইন্ডিয়ান রাইটার তো আমরা আসি এই দা আইসাবিটি লেখ গল্পে দা আইসাবিটি হচ্ছে একটা শর্ট স্টোরি অন্যান্য ছোট গল্পের মতোই কোনোরকম চারিত্রিক বৈশিষ্ট্য ছাড়াই অর্থাৎ চরিত্রগুলোর কোনো ডিটেলস থাকবে না সবিস্তারে বর্ণনা থাকবে না একটা সাধারণ ঘট ছোটো প্লট থেকে গল্পটা সূচনা হবে যেখানে একটা ক্লাইম্যাক্স থাকবে তো আমরা পরবর্তী ক্লাসে বলবো শর্ট স্টোরি কাকে বলা হয় অর্থাৎ শর্ট স্টোরির কী কী ক্যারেক্টারিস্টিক্স বা চরিত্র বা বৈশিষ্ট্য থাকে সেগুলো আমরা তুলে ধরবো আজকে আপাতত আমরা দা আইসাবিটের যে ইনার মিনিং বা সামারি যেটা আছে সেটা তুলে ধরবো গল্পের নাম দেওয়া হয়েছে দা আইসাবিট মানে হলো চোখ আছে ইহার বা এদের অর্থাৎ এখানে গল্পের মূল যে ক্যারেক্টার অর্থাৎ ন্যারেটর নিজে এবং তার কো প্যাসেঞ্জার যে মেয়ে তাদের দুজনেরই কারোর চোখ নেই কিন্তু তারা একে অপরের কাছে নিজেদের অন্ধত্ব গোপনের চেষ্টা করেন দা আইসাবিট হচ্ছে রাস্কিন বন্ডের লেখা ছোট গল্পদের মধ্যে সংকলনের যেসব ছোট ছোট গল্পগুলো আছে তার মধ্যে একটা যেটা নেওয়া হয়েছে মালগুড়ি ডেইজ থেকে তো আমরা আসি রাস্কিন বন্ড সম্পর্কে আগে কিছু বলে নিই রাস্কিন বন্ড হচ্ছেন বললাম আগেই যে তিনি প্রথম সবচেয়ে বেশিভাবে পড়া হয় যার ছোট গল্প তিনি হলেন রাস্কিন বন্ড তিনি 1992 সালে অর্থাৎ 1992 সাহিত্য একাডেমি পুরস্কার পান এবং 1999 অর্থাৎ 1999 তিনি পান পদ্মশ্রী অ্যাওয়ার্ড অর্থাৎ পদ্মশ্রী পুরস্কার এবং 1999 পর 2014 তিনি পান পদ্মভূষণ অ্যাওয়ার্ড অর্থাৎ পদ্মভূষণ পুরস্কার তো আমরা আসি রাস্কিন বন্ডের লেখা দা আইসাবিট গল্পতে দা আইসাবিট গল্পতে দা আইসাবিট বাই রাস্কিন বন্ড আমরা আজকে আলোচনা করব আমাদের দ্বিতীয় ভিডিওতে অর্থাৎ আজকের ভিডিওতে আইসাবিট সম্পর্কেই আইসাবিট হচ্ছে একটা ছোট গল্প যেখানে লেখক অর্থাৎ ন্যারেটর নিজেই তুলে ধরেছেন নিজের বর্ণনা তিনি রোহানা অবধি অর্থাৎ একটা স্টেশন ট্রেনে যাত্রা করছিলেন সেখানে তিনি একটা স্টেশন নাম আছে রোহানা এই রোহানা অবধি একাই ছিলেন রোহানা স্টেশনে আসার পর তার সঙ্গ দেন অর্থাৎ তার যে কামরা বা কম্পার্টমেন্ট সেখানে তার সঙ্গ দেন একটা কো প্যাসেঞ্জার মেয়ে যে হয়তো সম্ভবত তার পরিবার অর্থাৎ বাবা মায়ের দ্বারা স্টেশনে এসেছিলেন তাকে তার বাবা মা বিদায় জানাতে এসেছিল এবং তারপরে সে কামরায় প্রবেশ করে এখান থেকে গল্পের সূচনা হয় ছোট গল্পের মতোই সূচনা হয় অন্যান্য ছোট গল্পের মতো তো তারপরে দেখা যায় তাদের পরিচিতি হয় অর্থাৎ পরিচয়টা এভাবেই দেন গল্পের সূচনা এভাবেই হয় তিনি তার কো প্যাসেঞ্জার ওই মহিলাটিকে প্রশ্ন করেন আসলে কি তিনি দেহরাতে যাচ্ছেন তো তার উত্তরে তিনি এটাই বলেন যে তিনি আসলে জানতেই পারেননি যে এখানে কেউ আসে তো তিনি তার কথা শুনে কিছুটা পুলকিত বা চমকে যান তারপরে আস্তে আস্তে গল্পের সূচনা হয় আমরা দেখি গল্পের সূচনা কীভাবে আসে এরপরে কথাবার্তা চলতে থাকে এবং একটা সময় দুজন বেশ ফ্যামিলিয়ার হয়ে যায় এবং তার উত্তরে কথাবার্তা প্রসঙ্গে মেয়েটি জানান যে তিনি তার আন্টি অর্থাৎ আন্টির বাসায় যাবেন তিনি সাহারানপুরে নেমে যাবেন যেখানে তার আন্টি তার সঙ্গে দেখা করবে তো এই নেমে যাওয়ার পূর্বে অবধি তাদের কথাবার্তা হয় যেখানে তাদের দুজনেরই লক্ষ্য ছিল তারা যে একজন অন্ধ সেটা একজন অপরজনের কাছে তারা প্রকাশ করবে না লেখক মনে করেন যদি তিনি তার জায়গাতে অর্থাৎ তার যে বার্থ ট্রেনের যে সিট সেখানে যদি তিনি বসে থাকেন তাহলে তিনি তার অন্ধত্ব গোপন করতে পারবেন অন্যদিকে মেয়েটি চেষ্টা করেছিল তারও অন্ধত্ব গোপন করতে সুতরাং দুজনের মতো করে কথাবার্তা চালাতে থাকে এমন একটা সময় দেখা যায় যে সাহারানপুর চলে আসে এবং মেয়েটি সেখানে নেমে যায় এবং সেই সাহারানপুর স্টেশনেই একজন থার্ড প্যাসেঞ্জার গল্পের থার্ড ক্যারেক্টার অর্থাৎ তিন নম্বর যে চরিত্র তিনি প্রবেশ করেন একজন পুরুষ যিনি লেখকের কাছে পরিচয় দেন যে মেয়েটির চুলগুলো সুন্দর হলেও আসলে তার চোখগুলো ছিল সবচেয়ে বেশি সুন্দর এবং তিনি এই কথাটি লেখকের প্রশ্নের পরিপ্রেক্ষিতেই উত্তরটি দেন এবং বলেন যে তার চোখগুলো ছিল সবচেয়ে সুন্দর কিন্তু যেগুলোর কোনো ব্যবহার ছিল অর্থাৎ তিনি মেয়েটি ছিলেন অন্ধ যদিও লেখকের কাছে মেয়েটির অন্ধত্ব প্রকাশ পেলেও লেখক যে অন্ধ সেটা সম্ভবত মেয়েটির কাছে প্রকাশিত হয়নি বা প্রকাশ পায়নি তো কথা প্রসঙ্গে তারা দুজন যখন কথা বলছিল তারা কথা প্রসঙ্গে একে অপরকে কথা বলতে বলতে মেয়েটি লেখককে প্রশ্ন করেন যে আসলে তিনি কোথায় যাচ্ছেন যার উত্তরে লেখক বলেন তিনি আসলে যাচ্ছেন প্রথমে যাবেন দেহরাতে তারপর সেখান থেকে মুসৌরিতে তো এটা শোনার পর মেয়েটি উত্তর দেন
আসলেই মুসৌরি খুবই সুন্দর একটি জায়গা এবং লেখক খুবই ভাগ্যবান এবং তিনিও লেখকের মতো ভাগ্যবান হতেন যদি তিনি নিজে মুসৌরিতে যেতে পারতেন কেননা মুসৌরি এই সময় খুব সুন্দর লাগে এই প্রসঙ্গে লেখক তার পূর্বের স্মৃতিচারণা করে বলেন যে অবশ্যই এই সময় অর্থাৎ অক্টোবর যে টাইমটা সেই টাইমটাতে মুসৌরি খুবই সুন্দর এখানে বন্য ডালিয়া ফুলে পাহাড়গুলো আবৃত থাকে সুন্দরভাবে মনোরমভাবে রাস্তাগুলো থাকে অর্থাৎ সমস্ত ট্যুরিস্ট যারা পর্যটক যারা চলে যান এবং রাস্তাগুলো সম্পূর্ণভাবে ফাঁকা থাকে যেটা একজন নিরপেক্ষ শান্ত একাকী পরিবেশ প্রকৃতি বা পরিবেশ প্রেমীর জন্য অতি মনোরম একটা পরিবেশ তো এই প্রসঙ্গেই আমরা বলি গল্পের শেষটা এমনই হয় যেখানে কিছু চাওয়া বা পাওয়া থাকে লেখক চেয়েছিলেন আরেকটু পরিচিতি লাভ করতে বা আরেকটু কাছাকাছি যেতে তিনি চেয়েছিলেন তার চুলের যে সুগন্ধ সেটা পাওয়ার পর চেয়েছিলেন তার চুলটা স্পর্শ করতে যদিও তিনি সেটা করেননি তো ছোট গল্পের মতো এই গল্পের একটা না পাওয়া শেষে থেকে যায় অতৃপ্তি যাকে বলা হয় সেটাই থেকে যায় এই গল্পে অর্থাৎ দায় সাবিটে আমরা পরবর্তী পর্যায়ে আমরা শর্ট স্টোরি কাকে বলে সেই শর্ট স্টোরির বৈশিষ্ট্যগুলো তুলে ধরব এবং চেষ্টা করব তোমরা তোমাদের সমস্ত সমস্যা এবং তোমাদের যেসব ইচ্ছে বা জানার ইচ্ছে আছে সেগুলো আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বলেছি তোমাদের দা আইসাবিট সম্পর্কে কিছু অর্থাৎ আইসাবিটের থিম কী আছে ওর মধ্যে সামারি বা থিম সংক্ষিপ্তসার কী আছে বলে দিয়েছি গল্পের প্লট এগুলোই এবার আজকে আমি এই ক্লাসে তোমাদের দা আইসাবিটের যে ব্রড কোশ্চেন আছে অর্থাৎ LAQ যে আছে LAQ কোশ্চেন যেগুলো লং অ্যান্সার টাইপ কোশ্চেন আছে সেখান থেকে দা আইসাবিটের যেটা পড়বে দা আইসাবিটের লং কোশ্চেন আমরা একটা পাবো HS-এর কোশ্চেনে একটা পাবো তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো দেন আই মেড এ মিস্টেক তখন আমি একটা ভুল করেছিলাম কোশ্চেন তোমাদের এই লাইনটা দিয়ে দেওয়া থাকতে পারে ভুলটা কী ছিল এবং সেটা কি আসলেই কোনো ভুল ছিল সেই ভুলটা কীভাবে দূর করে হয়েছিল বা দূর করা হয়েছিল কোশ্চেন এটা থাকতে পারে তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেন আই মেড এ মিস্টেক এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য দেন আই মেড এ মিস্টেক এই লাইনটা মনে রাখবো কী ভুল সে করেছিল কেন তার ভুলটা ভুল মনে হয়েছিল সেটা কি আসলেই ভুল এবং সেই ভুলের সন্দেহটা কীভাবে দূর হয়েছিল আমরা এই টাইপের কোশ্চেনগুলো পাবো আমাদের ভেঙে ভেঙে অ্যান্সার করতে হবে ১+১+ এভাবেই থাকতে পারে বা ১+১++৩+১ এভাবেও থাকতে পারে তো আমরা দেন আই মেড এ মিস্টেক এবছরের জন্য সবচেয়ে বেশি করে করব এই কোশ্চেনটা আমরা সবার আগে সবচেয়ে বেশি ভালো করে এই কোশ্চেনটা অ্যান্সার করব আবারও বলি তিনি কী ভুল করেছিলেন সেটা কি আসলে কোনো ভুল ছিল সে ভুলটা কীভাবে দূর হয়েছিল তারপরে আছে আমরা দু নম্বরে দেখব ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস কথাটি ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস কথাটি আমাদের ন্যারেটর বলেছিলেন তার কোপ্যাসেঞ্জার মহিলাটিকে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস অর্থাৎ আপনার একটা সুন্দর মুখ আছে বা আকর্ষণীয় মুখ আছে এখান থেকে প্রশ্ন থাকতে পারে হু সেইড দিস টু হুম কে কাকে কথাটা বলেছিল কে কাকে কথাটা বলেছিল কে কাকে সুন্দরী বলেছিল বা কে কাকে আকর্ষণীয় মুখ আছে বলেছিল তারপরে কোশ্চেনটা থাকতে পারে এই প্রসঙ্গে তার উত্তর কী ছিল অর্থাৎ মেয়েটা লেখককে কী উত্তর দিয়েছিল বা তার যে কথা লেখকের যে কথা শুনে মেয়েটি কী রিয়াকশান করেছিল সেটা থাকতে পারে আবারও বলি ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস অর্থাৎ তোমার বা আপনার একটা আকর্ষণীয় মুখ আছে এই প্রসঙ্গে কোশ্চেনটা থাকবে কথাটা কে কাকে বলেছিল এবং আকর্ষণীয় মুখ আছে কথাটা শোনার পর মেয়েটির অ্যান্সার কী ছিল বা রিপ্লাই কী ছিল আমরা এটা ভালো করে দেখব এবং এর এই অ্যান্সারগুলো পড়ার চেষ্টা করব আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাস্ট হার অর শি থট মি এ রোম্যান্টিক ফুল এই কোশ্চেনটা থেকে থাকবে কে কাকে কথাটা বলেছিলেন অর্থাৎ কে কার প্রসঙ্গে এই কথাটি বলেছিলেন আর কেন সে নিজেকে রোম্যান্টিক ফুল ভাবছিলেন অর্থাৎ লেখক কেন এখানে নিজেকে রোমান্টিক ফুল বা মূর্খ প্রেমিক ভাবছিলেন আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাস্ট হার আমি অবাক হব যদি আমার কথা তার হৃদয়ে স্পর্শ করে এখানে তার কোন কথা লেখকের কোন কথা তার যে কো প্যাসেঞ্জার অর্থাৎ ওই যে মেয়েটির হৃদয়ে স্পর্শ করবে এবং তাকে কেন সেই মহিলাটি লেখককে তাকে অর্থাৎ লেখককে কেন মহিলাটি একজন বোকা প্রেমিক ভাববে তো এটাই থাকলো আমাদের ২০২১-এর জন্য ২০২১ অথবা ২০২১-এর জন্য আমাদের যে LAQ তার একটা সাজেশান আমরা এই তিনটে কোশ্চেন করলে পেয়ে যাব আমাদের ব্রড কোশ্চেন যা আছে অর্থাৎ লং অ্যান্সার টাইপ কোশ্চেন যা আছে আমরা পরবর্তী পর্যায়ে SAQ এবং MCQ-এর জন্য ক্লাস করাবো এবং সেখানে তোমাদের MCQ SAQ সম্পর্কে কোশ্চেন দেওয়া হবে এবং সাজেশানও দেওয়া হবে আশা করি এই তিনটে কোশ্চেন করলে তোমরা ২০২১-এ পেয়ে যাবে লাইক ২১-এ পেয়ে যাবে এবং তোমরা তোমাদের মতামত এবং কীভাবে পড়ানো ভালো হয় সেটা পরবর্তী ক্লাসে আমি অবশ্যই বলবে আমি পরবর্তী ক্লাসে সেগুলো করব তোমাদের জন্য এবং নিচে কমেন্ট করবে কার কোনটা সমস্যা আছে সেটা আমরা তুলে ধরবো এবং তোমরা চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে